हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण हमारा तो प्रत्येक मानूष, कारण हमारा हे मायर गर्भे जन्म नहीं, मानुषर गर्भे जन्म नहीं तो मानुष हलो 84 लक्ष जनिर मध्य सर्वश्रेष्ठ जीवात्मा। ता आमरा तो मानुष हलो किन्तु सबाई मानुष ना, कारण मानुष होते गेले किन्तु किछु गुण थाकते हय। ता देखो आमरा प्रत्येक बेशिरभागी मानुष किन्तु 4 कर्मेर मध्येई आबद्ध थाकि, आहार निद्रा भय एवं मैथुन। ए आहार माने खावा, निद्रा माने घुमानो, भय तो जानें नहीं अपनारा, और मैथुन माने हच्छे सन्तान उत्पादन करा। ए देखुन जतई कोटिपति होक गरीब होक, हाँ समस्त किन्तु ए 4 जिनिसेर मध्येई मानुषेर जीवन चले। ता एर बाइरे जदि कोनो गुण ना थाके তাহলে কিন্তু সে মানুষ না, তাকে মানুষ বলা যাবে না। হয়তো তার 2 হাত থাকতে পারে, 2 পা থাকতে পারে, চোখ থাকতে পারে, নাক, হ্যাঁ সমস্ত কিছুই থাকতে পারে, কিন্তু সে মানুষ হিসেবে গণ্য করা যাবে না তাকে। কারণ হচ্ছে এগুলো তো পশুরাও করে, আহার নিদ্রা ভয় মৈথুন, তা এই 4 কাজ তো পশুরাও করে, কিন্তু এই 4 কাজের সঙ্গে পশুদের সঙ্গে কিন্তু আমরা পারবো না। তাহলে তো পশুদের থেকে আমরা পিছনে থাকলাম, পশুদের সঙ্গে তো আমরা পারছি না, কারণ খেয়ে তো পশুদের সঙ্গে আমরা পারবো না। হাতি তো লড়ি লড়ি খাচ্ছে, বুদ্ধি আজকে একটা কুকুর গন্ধ শুকে তদন্ত করে বের করে দিচ্ছে অপরাধীদের। তারপরে ধরুন ক্যাঙ্গারু 1 লাফ দিয়ে কোথায় চলে যাচ্ছে। সন্তান উৎপাদনে তো এই যে কুকুর, হ্যাঁ কুকুরে বিভিন্ন অনেক পশুরা আসে, প্রচুর সন্তান উৎপাদন করছেন। তার মানে আমরা পশুদের থেকে অধম যদি আমাদের মধ্যে এই 4 গুণই থাকে, কিন্তু মানুষের মধ্যে যদি 1 গুণ অধিক চলে আসে যে মানুষটার মধ্যে, সে হচ্ছে পশুদের থেকে শ্রেষ্ঠ, মানুষ হিসাবে শ্রেষ্ঠ। যদি এই 4 গুণের মধ্যেই আবদ্ধ থাকি তাহলে পশুদের থেকে অধম, কারণ পশুদের সঙ্গে তো আমরা কোনো কিছুতেই পারবো না, তাই পশুদের থেকে অধম। কিন্তু যদি 1 গুণ অতিরিক্ত মানুষের মধ্যে হয় তাহলে সে আবার পশুদের থেকে শ্রেষ্ঠ এবং মানুষের থেকেও, অনেক মানুষের থেকেও শ্রেষ্ঠ। সেই গুণটা কি? সেটা মহাভারতে উল্লেখিত, বলছে ধর্ম হি অধিক মানুষানাম, বলছে ধর্ম যদি মানুষের মধ্যে থাকে, যে মানুষটার মধ্যে ধর্ম রূপ এই গুণটি অতিরিক্ত যে মানুষের মধ্যে উপস্থিত থাকবে, সেই মানুষটি হলো পশুদের থেকে শ্রেষ্ঠ। ধর্ম বলতে কি? ধর্ম বলতে মনুষ্যত্ব, শ্রেষ্ঠ কর্ম, ভালো কর্ম, তাই না? পরর উপকার করা, হ্যাঁ। এবং ধর্ম মানে জিজ্ঞাসা, আর এক অর্থে ধর্ম মানে জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? আমার কি কি করণীয়? এই জন্ম তো আমি নিয়ে এসেছি, কিন্তু আমার কি কি করণীয়? আমি কে? আমি কোথা থেকে এসেছি? কোথায় আবার মৃত্যুর পরে চলে যাব? আমার কি গতি হবে? আদৌ কি আমার কোনো অস্তিত্ব আগে ছিল না এখন বর্তমান? এই সমস্ত জিজ্ঞাসা, এবং যার মধ্যে মনুষ্যত্ব থাকবে সেই কিন্তু পশুদের থেকে শ্রেষ্ঠ, না হলে পারে সে পশুদের থেকে অধম।